হাই গাইজ, সাকিব হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইজ, আজকের ভিডিওতে জানবো যে এরকমই ট্রেন্ডিং ভাইরাল স্ট্যাটাস ভিডিওগুলো কীভাবে ক্রিয়েট করতে হয়। এরকম ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে তিনটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, পিক্সেল ল্যাব, কাইনমাস্টার, রেসো। এই তিনটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, যেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। গাইজ, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন এলে সাকিব টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। গাইজ, আপনাদের সাথে আছি আমি সাকিব, চলুন ভিডিওটি শুরু করি। গাইজ, প্রথমে আপনাদেরকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো প্রথমে এই টেক্সটটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে যে কোনো একটি ফটো অ্যাড করে নেবেন। তো আমি এই ফটোটি অ্যাড করছি। অ্যাড করার পর আপনাদেরকে 1.1 এটা অ্যাড করতে হবে। এটা অ্যাড করার পর আপনাদেরকে এরকমভাবে ক্রপ করে নিতে হবে ফটোটিকে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে আমার মতো ক্রপ করে নেবেন। তারপর এখানে টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইজ, আপনাদেরকে আরও একবার ফটোটিকে অ্যাড করতে হবে। তার জন্য এখানে প্লাস এখানে ক্লিক করুন, ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। গ্যালারিতে ক্লিক করার পর এই ফটোটি আরও একবার অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনাদেরকে এরকমভাবে ক্রপ করতে হবে, আমি যেরকমটা দেখাচ্ছি, ঠিক আছে? এরকমভাবে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর আপনাদেরকে এখানে টিক অপশানে ক্লিক করতে হবে। টিক অপশানে ক্লিক করার পর এটাকে আপনাদেরকে সেম আরও বসিয়ে দিতে হবে আপনার ফটো অনুযায়ী। দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে আমি বসিয়ে দিলাম। এরকমভাবে আপনাদেরকেও বসিয়ে দিতে হবে। গাইজ, বসানোর পর আপনাদেরকে এখানে চলে আসতে হবে। এখানে আসার পর এটাকে আপনাদেরকে শ্যাডোটা অন করে দিতে হবে। এরকমভাবে শ্যাডোটিকে অন করে দিবেন। শ্যাডো অন করার পর আপনাদেরকে ফটোটা সেভ করতে হবে। সেভ করার জন্য এখানে ক্লিক করুন, তারপর এখানে সেভ ইমেজে ক্লিক করুন, তারপর এটা আল্ট্রা সাইডতে সেভ করে দিন। গাইজ, গানের লিরিক্স নেওয়ার জন্য আপনাদেরকে রেসো অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করলে দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। যদি এখানে আপনি প্লে করেন, খুব সুন্দরভাবে দেখবেন আপনার গানটা প্লে হবে এবং এখানে টেক্সটগুলো চেঞ্জ হবে, লিরিক্সগুলো এখানে আপনি পেয়ে যাবেন। তো লিরিক্সগুলো নেওয়ার জন্য আপনাদেরকে কী করতে হবে, এখানে কিন্তু ডাউনলোডের অপশান নেই। আপনাদেরকে কী করতে হবে, এখানে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে অ্যাড অপশানে ক্লিক করতে হবে। অ্যাড অপশানে ক্লিক করার পর আপনাদেরকে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে হবে। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবেন। তারপর এখানে টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপলোড অপশানে ক্লিক করে দেবেন। আপলোড অপশানে যখন আপনি ক্লিক করবেন, দেখবেন এখানে আপলোড হয়ে যাবে। তারপর এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে কী হবে, আপনি যে গানটিতে লিরিক্সটা নিতে চান সেটা দেখবেন ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে। তারপরে গাইজ, আপনাদেরকে যে কোনো একটা স্ক্রিন রেকর্ডার নিয়ে আপনাদেরকে এটাকে স্ক্রিন রেকর্ড চালু করতে হবে। তারপর এখানে প্লে করে দেবেন। প্লে করলে কী হবে, আপনার গানটা হবে এবং এখানে আপনার লিরিক্সগুলোও কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে? এরকমভাবে আপনারা একটা স্ক্রিন রেকর্ড করে নেবেন। গাইজ, এরপর আপনাদেরকে কাইনমাস্টার ওপেন করতে হবে। ওপেন করার পর প্লাস এখানে ক্লিক করবেন, 1.1 এই প্রজেক্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আপনি পিক্সেল ল্যাব দিয়ে যে ফটোটি এডিট করলেন সেই ফটোটা অ্যাড করবেন। অ্যাড করার পর আপনাদেরকে এখানে এই লেয়ারটাকে বাড়িয়ে দিতে হবে। লেয়ারটাকে বাড়ানোর পর আপনাদেরকে আরও লেয়ার অপশানে ক্লিক করতে হবে, মিডিয়াতে যেতে হবে। মিডিয়াতে যাওয়ার পর আপনাদেরকে এখানে মিউজিকের পিএনজিটা অ্যাড করতে হবে। এই যে মিউজিক টেক্সট পিএনজিটা অ্যাড করে নেবেন, তারপর এখানে আপনি বসিয়ে দেবেন। বসানোর পর এই লেয়ারটাকেও আপনি বড় করে দেবেন। বড় করার পর আরও লেয়ার অপশানে ক্লিক করতে হবে। তারপরে মিডিয়াতে যাওয়ার পর আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন, এরকমভাবে আপনারা আইকনগুলো অ্যাড করে নিচে বসিয়ে দেবেন। ঠিক এরকমভাবে আপনারা নিচে বসিয়ে দেবেন। বসানোর পরে এই লেয়ারটাকেও আপনাদেরকে বড় করতে হবে। গাইজ, এরপর আপনাদেরকে একটা গ্রিন স্ক্রিন অ্যাড করতে হবে। লেয়ার অপশানে ক্লিক করবেন, মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর এই গ্রিন স্ক্রিনটা অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এখান থেকে ক্রোমা কি অন করে দিবেন। ক্রোমা কি অন করে দেওয়ার পর এরকমভাবে আপনারা এটা বাড়িয়ে দিবেন। তারপর টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর গাইজ, আপনাদেরকে এটা ছোট সাইজ করতে হবে। সাইজটাকে ছোট করার পর এরকম জায়গায় আপনাদেরকে এটাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? এরকম জায়গায় ঠিক বসিয়ে দিতে হবে। বসানোর পরে আপনাদেরকে আরও লেয়ার অপশানে ক্লিক করতে হবে, মিডিয়াতে যেতে হবে। মিডিয়াতে যাওয়ার পর আপনাদেরকে এই ফটোটা আরও একবার অ্যাড করে নিতে হবে। অ্যাড করার পর আপনাদেরকে ক্রপিং অপশানে যেতে হবে, তারপর এটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করার পর আপনাদেরকে সেভটা বৃত্ত সেভ করে নিতে হবে। তারপর এটাকে আপনি এরকমভাবে ক্রপ করবেন। ক্রপ করার পর আপনাদেরকে এরকমভাবে জুম করে ছবিটাকে একটু জুম করে এখানে টিক অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর গাইজ, আপনাদেরকে এর উপরে বসিয়ে দিতে হবে। যে গ্রিন স্ক্রিন ভিডিওটা অ্যাড করলেন এর উপরে আপনি এটাকে বসিয়ে দেবেন, ঠিক আছে? আমি ঠিক সেভ বসিয়ে দিচ্ছি। গাইজ, দেখতে পাচ্ছেন বসিয়ে দিলাম। তারপরে এই লেয়ারটাকেও আপনাদেরকে বড় করে দিতে হবে। বড় করে দেওয়ার পর গাইজ, গানের লিরিক্সটা অ্যাড করতে হবে, যেটা আপনি রেকর্ড করলেন। তো তার জন্য লেয়ার অপশানে ক্লিক করবো।
মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে স্ক্রিন রেকর্ডটা অ্যাড করে নেব। দেখতে পাচ্ছেন অ্যাড করে নিলাম, তারপর এখানে ক্রপ অপশানে ক্লিক করে উপরের দিকটা আপনাদেরকে ক্রপ করে নিতে হবে। এরকমভাবে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর আপনাদেরকে নিচে চলে আসতে হবে, ব্লেন্ডিং অপশানে চলে আসবেন। ব্লেন্ডিং অপশানে আসার পর এটাকে আপনাদেরকে স্ক্রিন করে দিতে হবে। স্ক্রিন করে দেওয়ার পর আপনাদেরকে এখানে টিক অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকম জায়গায় বসিয়ে দিতে হবে এটাকে, ঠিক আছে। ঠিক এরকম জায়গাটায় আপনাদেরকে বসিয়ে দিতে হবে আপনার গানের লিরিক্সটা। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা বসিয়ে দিতে হবে, তারপর টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একবার ভিডিওটা প্লে করে দেখবেন ভিডিওটা আপনার কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে। এরপরে গেছে আপনাদেরকে এই প্রথম লেয়ার অপশানটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে এটাকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর গাইজ আপনাদেরকে ভিডিওটা সেভ করতে হবে। সেভ করার জন্য এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এটাকে এক্সপোর্ট করে দিন।